আসলেন বিরতির পর কংগ্রেসের থানা ঘেরাও কর্মসূচি। আজ শনিবার খোয়াই থানা ঘেরাও করে যুব কংগ্রেস। প্রদেশ যুব কংগ্রেসের সভাপতির অভিযোগ, রাজ্যে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই। আজ থানা ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণ করে এমনই অভিযোগ তুলেছেন প্রদেশ যুব কংগ্রেস। যুব কংগ্রেসের অভিযোগ, গত বৃহস্পতিবার রাতে সন্ধ্যা রাতে খোয়াই থানার অন্তর্গত সোনাতলা বাজার এলাকার খোয়াই যুব কংগ্রেসের সম্পাদক পাপাই দাস এবং তার বাবার উপর স্থানীয় বেশ কিছু দুষ্কৃতীরা আক্রমণ করে এবং এই আক্রমণের ফলে গুরুতর আহত হয় পাপাই দাস এবং তার বাবা চানু দাস। পরবর্তী সময় খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের চিকিৎসার জন্য। অবস্থা গুরুতর হওয়ায় জিবি হাসপাতালে রেফার করে দেন চিকিৎসকরা। অন্যদিকে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে প্রদেশ যুব কংগ্রেস। যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে থানা ঘেরাও করা হয়। তার কারণ, এই অভিযোগ জানানো হয়েছিল কংগ্রেসের পক্ষ থেকে খোয়াই থানাতে অভিযুক্তদের নাম ধাম দিয়ে অভিযোগকে জানালেও 24 ঘন্টা অতিক্রম হয়ে গেছে ঘটনার, এখনো পর্যন্ত আসামিকে গ্রেপ্তার করা হয়নি। খোয়াই থানার পুলিশ ব্যর্থ আসামিকে গ্রেপ্তার করতে, তাই খোয়াই থানা ঘেরাও কর্মসূচিতে আজকে অংশ নিয়েছে যুব কংগ্রেস। যুব কংগ্রেসের পক্ষ থেকে সভাপতি কি জানিয়েছেন, কি অভিযোগ তুলেছেন শুনুন। রাজ্যে গণতন্ত্র নেই, রাজ্যে আইনের শাসন তলানিতে। আপনারা জানেন গত পরশুদিন দিন দিবালোকে, প্রকাশ্য দিবালোকে আমাদের এনএসওয়াই সাধারণ সম্পাদক পাপাই দাস এবং কংগ্রেস নেতা চানু দাসের উপর প্রাণঘাতী হামলা করে বিজেপি সন্ত্রাসবাহিনীরা। আমরা নামধাম দিয়ে এফআইআর করেছি এবং খোয়াই হাসপাতাল থেকে ওনাকে জিবি হাসপাতালে রেফার করা হয়। এফআইআর করার পরও, 24 ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরও তারা আসামিদের গ্রেপ্তার করছেন। আমরা আজকে এখানে যুব কংগ্রেস জানান দিতে এসেছি, কংগ্রেস দুর্বল নয়। আমরা বিজেপি এবং পুলিশকে আমরা বার্তা দিতে এসেছি যে কংগ্রেস এখন দুর্বল নয়। আমাদের কর্মীদের উপর আক্রমণ হলে আমরা ছাড়ব না। আমরা তাই আজ থানা ঘেরাও করে আমরা বার্তা দিতে এসেছি, 24 ঘন্টার মধ্যে আসামি গ্রেপ্তার না হলে সারা জেলার যুব কংগ্রেসের কর্মীরা এসে এই থানা 24 ঘন্টার জন্য এই থানা ঘেরাও করবে। আমাদেরকে অ্যাসুরেন্স দিয়েছেন যে 24 ঘন্টার মধ্যে ওনারা দুষ্কৃতীদের গ্রেপ্তার করে আমাদের ইনফর্ম করবেন। আপনার শুনলেন যুব কংগ্রেসের সভাপতি রাখু দাসের বক্তব্য। তিনি যেমনটা অভিযোগ তুলেছেন, 24 ঘন্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার যদি না করা হয় তাহলে বৃহত্তর আন্দোলনে যাবেন তারা, এবং তার পাশাপাশি নির্বাচনের সময় যতটা এগিয়ে আসছে ততই রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি বদলাচ্ছে এবং তারই পাশাপাশি বিরোধীরা ততটাই প্রতিবাদমুখী হয়ে উঠছে এবং এতে করে রাজনৈতিক পরিবেশ যেরকম ভাবে বদলাচ্ছে একই সঙ্গে বদলে যাচ্ছে রাজনৈতিক উত্তেজনা এবং বিরোধীদের পক্ষ থেকে ততই প্রতিবাদের ছবি উঠে আসছে। আজকে থানা ঘেরাও কর্মসূচিতে যেমনটাই উঠে আসলো, যদিও খোয়াই থানার পুলিশ আশ্বাস দিয়েছে 24 ঘন্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করার, পরবর্তী সময় পরিস্থিতি স্বাভাবিক হয় খোয়াই। নিচ্ছে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।